কালকে রাতে আব্বাই আমার জারু দিয়ে বাইরে পরে উঠে রোজা রাখছে। আরে কস কি তোর বাপে তোর জারু দিয়ে বেরাইছে? তোর বাপে তো একটা হিকলা। আচ্ছা বাদ দে, সিঁড়ি থেকে গেলি বেশি কিছু না। এই ধর ধর গরুর মাংস খাসির মাংস লাস্টে কলা দিয়ে খায়া উঠছি। দিল্লি তো বেটা রোজাটা হালকা কইরা আমি একটু বেক আপ করি একটু আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আপনাদের জন্য আমরা নতুন একটা ভিডিও আপলোড করছি, আপনারা অবশ্যই দেখছেন আমরা যে বাসার উপরে আমাদের নিজস্ব বাসার উপরে আমরা এই ভিডিওটা করছি। আপনারা বাসা থেকে বের হন, সবসময় বাসায় থাকুন, অন্য কেউ বাসায় থাকুন। আপনারা যদি বাসা থেকে বের হন, এই যে করোনা ভাইরাসটা কিন্তু ছড়িয়ে যাবে, তাই আমরা নিজে সেফ থাকি, অন্য কেউ সেফ থাকি। আগে দে হলে হ্যাঁ বাইরে নাকি ঠিক আছে বাইরে আমি না
কিরে বন্ধু তুই এমন করতেছস আজকে বন্ধু ভাই আমি পারতাছি না দেখছ বন্ধু কোটা বাজে দেখ উইটা আরে খারো ব্যস্ত হয়ে গেছে পারতাছি না বন্ধু কোটা বাজে বল দেখ কি সাড়ে 12টা বাজে অনেক পানি মুয়ে কয় গেছে আমি একটু নেবে ক্যাপ করুন তুই দেখ আমি লাগে কেন হ্যালো হ্যালো বিহাস আচ্ছা ভাই ভাই আমার